নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে 17 তারিখ, 17ই নভেম্বর, যে আপনাদের এক্সামটা ছিল নদিয়া কোর্টের, তার এক্সামে যে সিলেবাসটা, প্রথম যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিসে আসছি নোটিফিকেশানে, সেটা হচ্ছে যেটা আমাদের নোটিফিকেশান দেওয়া ছিল, কোশ্চেন হবে ইংলিশে। ঠিক আছে, কোশ্চেন ইংলিশে হবে, সে কোশ্চেন কিন্তু ইংলিশে এসছে। সিলেবাস কী ছিল? সিলেবাস ছিল হচ্ছে জেনারেল স্টাডিজ, মানে জিকে এর মধ্যে পড়ছে, কারেন্ট অ্যাফেয়ার্সও এর মধ্যে পড়ছে। ঠিক আছে, সব কিছুই পড়ছে এর মধ্যে। আর কী ছিল? না, ম্যাথ ছিল, ম্যাথ ম্যাথ ছিল, জেনারেল স্টাডিজ আর ম্যাথ ছিল। সেখানে আমরা দেখতে পেয়েছি প্রসেস সার্ভার নাইট গার্ডের ক্ষেত্রে সেখানে কী কোশ্চেন এসছে, না রিজনিংয়ের দিয়েছে, আবার ইংলিশও কোশ্চেন দিয়ে দিয়েছে। ইংলিশ দিয়েছে, রিজনিং দিয়েছে, জিকে জেনারেল নলেজ যেমন আছে, আর ম্যাথ, ম্যাথের পরিমাণটা খুব একটা বেশি ছিল না, ম্যাথের পরে খুব কম ছিল, কিন্তু বেশিরভাগ বলতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণটা বেশি ছিল। ঠিক আছে, তা অবশ্যই যেমন ওরা নোটিশ দিয়েছিল যে এই অনুযায়ী কাজ হবে, কিন্তু সেই অনুযায়ী ওরা কাজ করেনি, যদিও সিলেবাসটা রিজনিংয়ে কোনো উল্লেখই ছিল না, রিজনিংয়ে, তা রিজনিং দিয়েছে। তা মোটামুটি খুব একটা টাফ কোশ্চেন হয়নি আমার মতে, যা বলে যারা WBCS বা CHSL বা MTS যারা স্টাডি করে, বা যারা এই মুহূর্তে পুলিশের প্রিপারেশান নিচ্ছে, ভালোভাবে পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছে, বা আগেবার ক্যান্ডিডেট যেগুলো আছে, হয়তো তারা পরীক্ষা দিয়েছিল, পাস করে গেছে, তাদের এখন জয়নিং বাকি, দেরি আছে জয়নিং, তারা হয়তো অনেকে পরীক্ষা দিয়েছে আশা করি, তাদের ক্ষেত্রে বুঝতে পারবে, তাদের কিন্তু অনেকটাই বলতে গেলে টাফ কোশ্চেন হয়নি। ঠিক আছে, কোশ্চেন ইজি টু মডারেট ছিল, বলতে গেলে রিজনিংটা ইজি ছিল, ম্যাথও ইজি ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স একটুখানি হালকার ওপর টাফ, টাফ বলা যায় না, প্রতিদিন প্রতিদিনকার প্রতিদিন আপডেট থাকলে এই অসুবিধাগুলো হবে না। ঠিক আছে, প্রতিদিনকার প্রতিদিন আপনাদের আপডেট থাকতে হবে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো প্রবলেম হবে না। আর ইংলিশটা খুব একটা টাফ ইংলিশ দেয়নি, কমন এরর্স, একটা কমন এরর্স, দুটো কমন এরর্স দিয়েছে। ঠিক আছে, যা আমাদের ক্যান্ডিডেট যারা ছিল পরীক্ষায় তারা বললো এই ব্যাপারটা, সেরকম আপনাদের সাথে তুলে ধরলাম। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট, সরি, কমন এরর্স খুব একটা দেয়নি, দুটো কি তিনটে মতো দিয়েছে। ঠিক আছে, আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছিল, সিনোনিম সিনোনিম অ্যান্টোনিমস ছিল, হয়তো অপোজিট ওয়ার্ড যেগুলো আছে, ঠিক আছে, কিছু কিছু ইংলিশ ছিল, তবে ইডিয়মস ছিল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ছিল, যারা যারা প্রিপারেশান নিয়েছে আশা করি তাদের কোনো প্রবলেম হয়নি। খুব একটা টাফ কোশ্চেনও বলা যায় না, বলতে গেলে কাট অফটা আলোচনা করব নেক্সট ভিডিওতে, কেননা প্রত্যেকের কাছে জিজ্ঞেস করে তাদেরকে, মানে ওদের কাছে তথ্য কালেক্ট করতে হবে কে কত অ্যাপ্লাই করছে। অতএব এখানে দেখা গেছিল যে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, অতএব সেই জন্য সবাই কিন্তু 90 নম্বরই অ্যাপ্লাই করেছে। এইবার 90 নম্বর থেকে এখান থেকে বলা যায়, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেখানে কাট অফটা কিন্তু ভালোই হাই যাবে, কাট অফ হাই যাবে, কোশ্চেন তো খুব একটা টাফ কোশ্চেন হয়নি। যারা হয়তো ইংলিশ বুঝতে পারে না তাদের ক্ষেত্রে একটু টাফ লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংলিশই চলে, বাংলা খুব কম চলে। বাংলা হয়তো যাদের হয়তো উইক আছে তারা হয়তো, তাদের ক্ষেত্রে বলবো যে নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশান নিন। ঠিক আছে, কাট অফের ভিডিওটা আমি পরের সপ্তাহে জানিয়ে দেবো, বা এই উইকে জানিয়ে দিতে পারি। ঠিক আছে, কাট অফটা খুব একটা হাই যাবে না, মোটামুটি কাট অফ যাবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যে কাট অফ যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। একটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি আপনাদের, যে যারা পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, যারা এই চ্যানেলটা ফলো করেন, তারা অবশ্যই তাদের এই আজকে কমেন্ট বক্সে কার কত মার্কস হলো, ঠিক আছে, আপনাদের কিছু তো হলেও আন্দাজ করতে পারবেন যে আমাদের এই মার্কস অ্যাটেন্ড করেছি, এই মার্কসের মধ্যে এই মার্কস আমরা পেতে পারি। ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে সেই মার্কসটা বলে জানান, তাহলে বোঝা যাবে যে কতগুলো ক্যান্ডিডেট ক্যাটাগরিতে আসছে। ওরকমভাবে সবাই না বললে কাট অফ কিন্তু ডিসিশান করা যাবে না। ঠিক আছে, কাট অফ কিন্তু বলা খুব টাফ, দেখা গেলো 70 কাট অফ বললাম, 70 না গিয়ে সেখানে 60 নেমে গেলো, কোথাও বললাম 60, সেখানে 60 না গিয়ে 70 চলে গেলো, এইটু অসুবিধা হতো। প্রত্যেককে আশা করি, প্রত্যেক যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে, অন্তর্পক্ষে তারা শেয়ার করে বলে দিক বন্ধুদেরকে, যে অন্তর্পক্ষে কাট অফটা নিয়ে
নাম্বারটা অন্তত যেন বলে, বললে আমার একটু সুবিধা হবে কাট অফটা বলতে, কেননা একা ক্যান্ডিডেট হয়তো যে ভালো স্টুডেন্ট তাকে তার ক্ষেত্রে সে হয়তো 90-তে 90 করে আসলো, হয়তো দু চারটে ভুল হলো, সে 88 কি 87 পাবে, তাদের ক্ষেত্রে বারণ করছি, তাদের সেরকম ক্যান্ডিডেট না, যারা মোটামুটি পেরেছে করেছে চেষ্টা করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গ্রহণযোগ্য এই পরীক্ষাগুলো। ঠিক আছে, অবশ্যই কারপটা নাম্বারগুলো কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিয়ে জানতে মানে ওদেরকে বলবেন যে নাম্বারটা অন্তত কমেন্ট করে জানাতে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করবেন আর শেয়ার করে দেবেন সব কটা বন্ধুদেরকে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।